জিনিয়াস এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024 শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য শিক্ষাবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন। পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন বাকি, এই শেষ মুহূর্তে আমি মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদেরকে শেয়ার করার জন্য এলাম। আমাদের এই লাস্ট মিনিট সাজেশনটি স্কুল শিক্ষকদের দিয়ে ভেরিফাই করে নেওয়া হয়েছে। দিশা কোচিং সেন্টারের এই সাজেশন প্রত্যেক বছরেই 100% কমন আসে। আশা করছি এবছরেও তোমরা 100% কমন পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলে আসি আমরা মূল আলোচনায়। শিখন, এই অধ্যায় থেকে আমরা প্রশ্ন বাছাই করেছি মাত্র তিনটে। আগ্রহ এর সংজ্ঞা দাও, আগ্রহ এর সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, মনোযোগ বলতে কি বোঝো, শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকার মূল্যায়ন করো। আর সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। এই তিনটে প্রশ্ন শিখন থেকে আমরা বাছাই করেছি বা আমাদের সাজেশনে স্থান পেয়েছে। এবার শিখন কৌশল, এ অধ্যায় থেকে প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন এর গুরুত্ব লেখো, অপানুবর্তন কাকে বলে। আর সেই সঙ্গে আর একটা প্রশ্ন দেখবে, প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য। এই গেল শিখন কৌশল থেকে। আর রাশিবিজ্ঞান থেকে তোমাদের যে অঙ্ক টাইপের কোশ্চেন আসে সেটা প্র্যাকটিস করে নেবে যদি পারো, আর যদি না পারো তাহলে আমি যে পাঁচটা ছটা প্রশ্ন বললাম এই ছটা প্রশ্ন প্রস্তুত করো। আশা করছি এই ছটা প্রশ্নের মধ্যে থেকে তোমরা দুটো ব্রড কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে আমরা চলে আসি গ্রুপ বি, কারণ তোমরা জানো এখানে গ্রুপ ওয়াইজ প্রশ্নগুলি হবে। পরে গ্রুপ, এখানেও দুটো প্রশ্ন ব্রড কোশ্চেন লিখতে হবে, 8 × 16। তার মধ্যে মুদালিয়ার কমিশন, এ অধ্যায় থেকে দুটো প্রশ্ন পড়ো। মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়, ওই শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার গঠন এবং পাঠ্যসূচি বর্ণনা করো। আর একটা প্রশ্ন পড়ো, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী, এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটির বর্ণনা করো। এই দুটো প্রশ্ন। এবারে আমরা চলে আসি কোঠারি কমিশন, এই কোঠারি কমিশন থেকেও দুটো প্রশ্ন তোমরা খুব ভালোভাবে পড়ো। একটা প্রশ্ন হলো, মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশ আলোচনা করো। আর একটা প্রশ্ন পড়ো, মানে প্রাথমিক শিক্ষার সংক্রান্ত বললাম আমি, 1 নম্বর প্রশ্ন আর একবার রিপিট করছি, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, কারিগরি শিক্ষা কাকে বলে, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো। এই দুটো প্রশ্ন পড়ো, আশা করছি কোঠারি কমিশন থেকে কমন পেয়ে যাবে। আর একটা প্রশ্ন তোমরা পড়বে জাতীয় শিক্ষানীতি ও জনার্দন রেড্ডি কমিটি থেকে, এটা হলো মাধ্যমিক শিক্ষা সম্পর্কে এনইপি ন্যাপ 1986 এর নীতি আলোচনা করো। আশা করছি এই প্রশ্নটাই আসবে। আর একটা প্রশ্ন তোমাদের জন্য বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই অবশ্যই এই প্রশ্নটা পড়বে, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি, শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি লেখো। এই প্রশ্নটা অবশ্যই যেন বাদ না যায়, ভালোভাবে পড়বে। এবারে চলে আসছি আমরা গ্রুপ সি, গ্রুপ সিতে আমাদের একটা 4 মার্কের প্রশ্ন লিখতে হবে টিকা টাইপের। এখানে তোমরা মূক ও বধির শিশু বলতে কি বোঝো, মূক ও বধির শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো। আর পদ্ধতি, মূক ও বধির শিশুদের শিক্ষার পদ্ধতি আর সমস্যা, মূক ও বধিরটাকে টার্গেট করো, তিনটা টিকা ছোটো ছোটো দেখে রাখো। আশা করছি এখানে কমন পেয়ে যাবে। আর পড়বে সর্বজনীন প্রাথমিক শিক্ষা থেকে, বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো, বয়স্ক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। আর একটা টিকা, সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল উদ্দেশ্য লেখো। আশা করছি এই প্রশ্নগুলির মধ্যে থেকেই তোমরা গ্রুপ সিতে কমন পেয়ে যাবে। যদিও তোমাদের পরীক্ষায় গ্রুপগুলি একটু উল্টো হয়ে আসে, মানে আমরা যেটা ডি বলছি সেটা প্রথমে থাকে, যেটা সি বলছি সেটা দ্বিতীয়তে থাকে, তারপরে গ্রুপগুলি মানে ব্রড কোশ্চেনগুলি শেষে দেওয়া থাকে। যদিও আমাদের বইয়ের যে সিলেবাস দেওয়া আছে সেখানে ব্রডগুলি আগে দেওয়া আছে, শর্টগুলি পরে দেওয়া আছে। তো আমি বইয়ের হিসাবে বললাম, তোমরা ঠিক করে নেবে। গ্রুপ ডি, এখান থেকে কর্মের জন্য শিক্ষা, এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা, এটা পড়বে। আর শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা, কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব,
আর জানার জন্য শিক্ষা বলতে কি বোঝো, এই তিনটে টিকা করো। আর শিক্ষা বিজ্ঞানে প্রযুক্তির ভূমিকা, এই অধ্যায় থেকে কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাটা করবে। শিক্ষা প্রযুক্তি মানে কম্পিউটারের শিক্ষা কি শিক্ষকের বিকল্প হতে পারে, কম্পিউটার শিক্ষা কি শিক্ষকের বিকল্প হতে পারে, এই প্রশ্নটা দেখে রাখবে। আমি যে প্রশ্নগুলি বললাম তোমাদের, এই প্রশ্নগুলি তোমাদের যদি থাকে তো ভালো কথা, আর যদি এই প্রশ্নগুলির উত্তর তোমাদের না থেকে থাকে তাহলে আমাদের এই ডেসক্রিপশান বক্সে একটা গ্রুপের লিংক দেওয়া আছে, গ্রুপে জয়েন করে নাও, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবং তোমরা বলো কোন প্রশ্নগুলি নাই, সেই প্রশ্নগুলি তোমাদেরকে পিডিএফ আকারে আমি পাঠিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নেবে, আর এর জন্য কোনো চার্জ তোমাদেরকে দিতে হবে না। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, কমেন্ট করে তো অবশ্যই জানাবে, আর বন্ধুদেরকে শেয়ার করো। আসছি পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।